Hi guys, welcome to my channel. Welcome to another vlog. এখন তো মানে আজকে ব্লগ করার সেরকম কোনো টেন্ডেন্সি ছিল না হঠাৎ করে ব্লগটা শুরু করছি কারণ আজকে আমার বউ সকাল থেকে ঘরে আছে ও ডিউটি যায়নি এখনো মানে কি বলবো দুর্ভাগ্যবশত নয় খুব ভালো ডিউটি না গেলে খুব ভালোই লাগে তো সেই জন্যই ভাবলাম কিছু করছি না ব্লগটা করি আর এখন আমরা একটা রান্না করছি ও বলল যে সারাদিন যেতে বাড়িতে আছি আর আজকে প্রচন্ড মেঘলা হয়ে যায় সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই এখন আমরা চিকেন পকোড়া বানাচ্ছি আমি আর আমার কালকে একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম হ্যাঁ মেদিনীপুরের একটা জায়গায় ঘুরতে গেছিলাম একটা কি নদী বলো হ্যাঁ কাঁসাই নদীর ওইখানে গেছিলাম তো হঠাৎ করে গেছিলাম মানে বেরিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য নয় তো যেহেতু সারাদিন বাড়িতে বসেছিলাম ভাবলাম একটু ঘুরে আসি কিন্তু মানে আমার বর বললো শুনতে বললো যে চলো ওইখানটা ঘুরে আসি অনেকদিন থেকেই বলছিল যে চলো চলো ওইখানে ঘুরে আসি তো কালকেও ফাইনালি গেছিলাম আমরা ঘুরতে তাই আর হঠাৎ করে সবাই ব্লগ করতে পারিনি তাও আমাকে বলছিল যে তুমি ব্লগটা করো কিন্তু আমি আর করিনি ইচ্ছে করেই করিনি যদি নেক্সট কোনো দিন যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো জায়গাটা মানে অসাধারণ সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা অনেক লোক এসে এসে বসছিল আড্ডা মারছিল কথা বলছিল অনেক লোক এসেছিল তখন যখন আমরা গেছিলাম ওখানে পাশে একটা পার্কও আছে আমরা যেখানে গেছিলাম তো নেক্সট কোনো দিন যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন জায়গাটা আর কি না এই যে আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না যেহেতু সারাদিন আজকে মানে আজকে না কাল থেকে আছে সারাদিন তো হ্যাঁ দুদিন আছে এখন দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা অর্ধেক তো করে দিয়েছি আর বাকিটা দেখাচ্ছি এখানে আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছি আরো দিতে বাকি আছে এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজ লেবু আর একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এখন ডিমটা দেবো একটা ডিম দেবো কমই আছে ওই জন্য একটা ডিমই নিচ্ছি আর এরপরে বেসন দেবো আর চালের গুঁড়ো তো আমাদের আমার কাছে নেই থাকলে দিলে ভালো হয় মানে মুচমুচে হয় ব্যাপারটা নেই আমার কাছে তাই আমি দিবো শুধু বেসনই দেবো আর তেমন কিছু না আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এটাই দেখাচ্ছি বাকিটা দিয়ে দিই তারপর আমি দেখাচ্ছি এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনে গুঁড়ো খাচ্ছি শোনো দেখা যাচ্ছে একটু মানে একটু জল জলে হয়ে গেছে বেসনটা দিয়ে ঠিক হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে একদম জল জলে হয়ে যাবে না নরম নরম এখানে পুরো মাখিয়ে নেওয়া হয়েছে সবকিছু দিয়ে রেডি এবার শুধু তেলে দিলেই তৈরি হয়ে যাবে এতে তেল দিয়ে দেওয়া হলো আমি লঙ্কা গুঁড়ো দিইনি Thank you.
হবে তুমি একটু খেয়ে বলো আগে তারপরে দিবে সবকিছু ঠিকঠাক আছে লবণ লঙ্কা লঙ্কা তুমি বলছিলে বেশি লঙ্কা হয়েছে ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে ভালো হয়েছে ঠিক আছে এখন আমরা শেষ না শেষ করতে পারবো না ওই জন্য এখানে দুটো ভাগ করে নিয়েছি টমেটো সস টা আমার বল খেয়ে নিয়েছে।